ইরফান খান। ইরফান খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি তার অতুলনীয় ও অকল্পনীয় সহজাত অভিনয় ক্ষমতার জন্য সমধিক পরিচিত। বলিউড, ব্রিটিশ ভারতীয়, হলিউড এবং একটি তেলেগু চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। 35 বছরের কর্মজীবনে তিনি 50টির অধিক দেশীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 4টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। চলচ্চিত্র সমালোচক, সমসাময়িক অভিনয়শিল্পী ও অন্যান্য বিশেষজ্ঞরা তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনয়শিল্পী বলে গণ্য করে থাকেন। 2011 সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করে। ইরফান খান 1967 সালের 7 জানুয়ারি ভারতের জয়পুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইরফানের মা বেগম খান এবং তার পিতা জাগিরদার খান টং জেলার বাসিন্দা ছিলেন এবং সেখানে পাগড়ির ব্যবসা করতেন। ইরফান খান স্নাতকোত্তর পড়াকালীন 1984 সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা বা NSD অধ্যয়নের জন্য বৃত্তি পান। NSD থেকে তিনি নাট্যতত্ত্বে ডিপ্লোমা করেন। ইরফান খান মুম্বাইয়ে চলে আসেন এবং সেখানে একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। বলিউডে তার অভিষেক ঘটে 1988 সালে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার মনোনীত সালাম বোম্বে সিনেমা দিয়ে। এরপর কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে ব্যর্থ হওয়ার পর তিনি নাট্যধর্মী হাসিল ও মকবুল চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং প্রথম চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। নাট্যধর্মী চলচ্চিত্র লাইফ ইন এ মেট্রো, এই চলচ্চিত্রটির সফলতা তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং এই কাজের জন্য তিনি প্রশংসিত হন ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেন। ক্রীড়া নাট্যধর্মী পান সিং তোমার চলচ্চিত্রে ক্রীড়াবিদ পান সিং তোমারের ভূমিকায় অভিনয় করে তিনি সমাদৃত হন 2011 সালে এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করেন। 2013 সালে মুক্তিপ্রাপ্ত শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাপটা পুরস্কার মনোনীত দ্য লান্স বক্স চলচ্চিত্রে তার অভিনয় বৈশ্বিক সমালোচক ও দর্শকদের প্রশংসা অর্জন করে। এরপর তিনি আরও কয়েকটি ব্যবসা সফল ও সমাদৃত চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হল হাস্যরসাত্মক নাট্যধর্মী হিন্দি মিডিয়াম চলচ্চিত্রটি, যা 2017 সালে মুক্তি পায়। এটি ভারত ও চীনে স্লিপার হিট তকমা লাভ করে। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেন। 2017 সাল পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী বক্স অফিসে 3.64 বিলিয়ন মার্কিন ডলার আয় করে। তিনি 2012 সালে মার্কিন চলচ্চিত্র অ্যামেজিং স্পাইডারম্যানে অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। এছাড়া তিনি হলিউডের সিনেমা জুরাসিক ওয়ার্ল্ডেও অভিনয় করেছেন। ইরফান খানের অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হল 2020 সালের আংরেজি মিডিয়াম। 2017 সালে মুক্তি পেয়েছিল ইরফান খান অভিনীত চলচ্চিত্র ডুব। বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় একযোগে মুক্তি পায় ছবিটি। ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য করেন মুস্তফা সরোয়ার ফারুকি। চলচ্চিত্রটি প্রযোজনা করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের SK মুভিজ ও ইরফান খান ফিল্মস। ইরফান খান দীর্ঘ এক বছর কঠিন নিউরো অ্যান্ডোক্রিন কর্কট রোগ রোগে ভুগছিলেন। 27 এপ্রিল বৃহদন্ত্রে ইনফেকশনের জন্য মুম্বাইয়ে অবস্থিত কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 29 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবী থেকে বিদায় নেন।